হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি সিরিজ রেজোন্যান্স রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে এই এসি সার্কিটে আমি সিরিজ রেজোন্যান্সের উপর বেশ কয়েকটি থিওরি ক্লাস দিয়েছি সেগুলো আর অ্যাকচুয়ালি না বুঝলে আসলে আমাদের পক্ষে এই ধরনের প্রবলেমগুলো সলভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট ঠিক আছে তো কাইন্ডলি সেই ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন আমাদের যে কোয়েশ্চেন দিছে সেটা অনুযায়ী আমাদের বলছে যে দ্য ব্যান্ডউইথ অফ এ সিরিজ রেজোন্যান্ট সার্কিট ইজ ফোর হান্ড্রেড হার্স অর্থাৎ ব্যান্ডউইথ দিছে তো এ নাম্বারে বলছে ইফ দ্য রেজোন্যান্স রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ইজ ফোর থাউজেন্ড হার্স হোয়াট ইজ দি ভ্যালু অফ কিউ কিউ বলতে আমি থিভি ক্লাসে বলেছিলাম কিউ মানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ঠিক আছে দেন আমার বি নাম্বারে বলছে ইফ আর ইজ ইকুয়াল টু টেন ওহম হোম হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স অ্যাট রেজোন্যান্স তো এক্স তো আসলে দুটো আছে একটা আছে আমাদের এক্স এল এবং আরেকটা আছে এক্স সি বাট আমরা জানি রেজোনেন্স কন্ডিশনে আমাদের এক্সএল এবং এক্স সির ভ্যালুটা সমান দ্যাট মিন্স সেই সমান ভ্যালুটাই আমাদের চাইছে দেন আমাদের সি নাম্বারে বলছে ফাইন দ্য ইন্ডাক্টেন্স এল অ্যান্ড ক্যাপাসিটিন্স সি অফ দি সার্কিট তো অ্যাকচুয়ালি কিছুই না যদি আমরা থিওরিটা ভালো মতো বুঝি তাইলে দেখুন আমাদের যে ড্যাট ডাটাগুলো আমাদের বের করতে হবে তো প্রথমত আমাদের ব্যান্ডউইথের ভ্যালুটা দিয়েছে কত আমি একটু ভ্যালুটা নোট করে নিচ্ছি দিছে আমাদের হান্ড্রেড আছে ফোর আর কি দিছে দিছে আর কি রেজোয়েন্স ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সিকে আমরা কত দ্বারা প্রকাশ করেছিলাম এফ অফ কি দ্বারা প্রকাশ করেছিলাম এফ অফ এস বা এফ অফ আর দ্বারা প্রকাশ করতে পারেন সমস্যা নেই তাহলে ফোর থাউজেন্ড হারস তাইলে আমার বের করতে হবে কি কোয়ালিটি ফ্যাক্টর তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বের করার জন্য আমরা কিন্তু আমি কিন্তু ডিরাইভ করে দেখিয়েছিলাম অলরেডি যে কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা ছিল এফ এস রেজোনান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ড উইথের যে রেশিও সেটা আমি কিন্তু খুব ভালো মতো আমি ডিরাইভ করে আমি দেখিয়েছি কিভাবে এই ফর্মুলাটা আসে তো অনেক সময় এই ফর্মুলাতে কনফিউশন হয়ে যায় আমাদের যে কোনটা উপরে হবে ব্যান্ডউইথ উপরে হবে না এফএস উপরে হবে তো অলওয়েজ খেয়াল রাখবে যে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা গ্রেটার দেন ওয়ান আসে সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এফএসটা অবভিয়াসলি উপরে হবে তা হলে গ্রেটার দেন ওয়ান আসা পসিবল না সো আমাদের এখানে আমাদের কত এফএস এর ভ্যালু ফোর থাউজেন্ড আর ব্যান্ডউইথের ভ্যালু হচ্ছে আমার কত ফোর হান্ড্রেড তাহলে ভাগ করে দিলে আমাদের কত হয় ভাগ করে দিলে কিউয়ের ভ্যালুটা আসে আমাদের সিম্পলি টেন আসে একদম সিম্পল ঠিক আছে তাহলে এক নাম্বারে কিন্তু হয়ে গেল আমাদের কিউবের করা কোয়ালিটি ফ্যাক্টর দেন আমাদের কি চাইছে ইফ বি নাম্বারের জন্য যদি আমাদের আটটা হয় হচ্ছে টেন হোম হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স অ্যাট এটা আমরা কিভাবে সলভ করবো তো আমি কিন্তু এই জন্য আমার থিওরি ক্লাস প্রায় চার পাঁচটা আমার দিয়ে দিছি কারণ কোয়ালিটি ফ্যাক্টরে শুধু একটা ফর্মুলা কোয়ালিটি ফ্যাক্টর আরও ফর্মুলা আছে ঠিক আছে সেই ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করবো এবার আমার লাগবে আর এর রেসপেক্টে কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা ঠিক আছে তো এটা আমি দেখুন কিভাবে দিছিলাম সিম্পলি আমি ফর্মুলা হিসেবে মাথায় রাখতে বলছিলাম উপরে হবে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার উপরে হবে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার আর নিচে হবে আমার রিয়াল পাওয়ার ঠিক আছে এই দুইটা রেশিওটাই হচ্ছে আমার কোয়ালিটি ফ্যাক্টর তাহলে উপরের রিয়াকটিভ পাওয়ারটা আমার হচ্ছে বেসিক্যালি আমার কত আই স্কোয়ার অবশ্যই আই মডুলাসের উপর স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই আই মডুলাসের উপর স্কোয়ার ইন্টু আর ঠিক আছে যদি ফর্মুলা মাথায় না থাকে সরাসরি তাহলে এইভাবে আমরা বের করতে পারবো আর এই এক্সটা কিন্তু এক্স এলও আপনি করতে পারেন এক্স সিও আপনি করতে পারেন হোয়াট এভার কোনো সমস্যা নাই কারণ দুটো ভ্যালু তো অ্যাকচুয়ালি সমান আমাদের তো আমি এখানে যেহেতু এক্স দেওয়া আছে আমি এটাকে এক্স হিসেবে বিবেচনা করলাম ঠিক আছে তাহলে আই মডুলাস স্কোয়ার আই মডুলাস স্কোয়ার কাটা তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে কত কিউ এর ভ্যালু টেন এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে আর আর এর ভ্যালু কত দিছে আর এর ভ্যালু দিছে সিম্পলি টেন কোয়ালিটি ফ্যাক্টর কত কোনো ইউনিট নাই যেহেতু উপরে নিচে দুইটাই হার ছিল তাইলে এক্সের ভ্যালুটা আমার আসতেছে সিম্পলি টেন ইন্টু টেন এটার দেখো ওহম আছে আর এটার কোনো ইউনিট নাই দ্যাট মিন্স টোটাল এক্সের ইউনিটটা ওহম আসবে এবং ওহমই আমাদের এক্স এর ইউনিট আমরা জানি রিয়াক্টেন্স হয়ে গেল বি নাম্বার এবার আমরা দেখি সি নাম্বারে কী চাইছে সি নাম্বারে আমার দেখুন বলছে ফাইন দি ইন্ডাকটেন্স এল অ্যান্ড ক্যাপাসিটেন্স সি অফ দি সার্কিট তো এটা কীভাবে বেট করবো এটাও খুবই সিম্পল জাস্ট আমরা আমরা তো এসি সার্কিট থেকে এই ফর্মুলার সাথে পরিচিত যে এক্স এল ইজ টু আমার হচ্ছে ওমেগা এল তাই না তো ওমেগা মানে হচ্ছে আমাদের যেহেতু এখানে হার দেয়া আছে তো আমরা লিখতে পারি টু পাই এফ ইন্টু এল এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা তাই না কিন্তু আমরা বের করতেছি কিসে এটা হচ্ছে রেজোন্যান্স কন্ডিশন দ্যাট মিনস এখানে আমার অবশ্যই যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জেবল আর এটা রেজোনেন্সের কন্ডিশন ফ্রিকোয়েন্সি চেঞ্জেবল এই এই কেসে এই রেজোনেন্স টপিকটাতে তার ভিতর রেজোনেন্স কন্ডিশনের ফ্রিকোয়েন্সিটা অবশ্যই এখানে ইউজ করতে হবে যেহেতু আমরা রেজোনেন্স নিয়ে আমাদের ফোকাস তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস দ্বারা প্রকাশ করা হবে তাহলে এক্স এর ভ্যালু এক্সL এবং এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি সমান তো এক্সL এর ভ্যালু আমরা কত পাইলাম হান্ড্রেড ঠিক আছে সমান বলেই তো দুইটা একটাটাকে নিউট্রালাইজ করে শুধু রেজিস্ট্যান্সটা আউটপুটে রাখতেছে তাই না তাহলে এক্সL এর জায়গায় হান্ড্রেড বসাইলাম 2 পাই ইন্টু এফ এস এর ভ্যালু আমাদের জানা কত ভ্যালু এফ এস এর ভ্যালু ফোর থাউজেন্ড তাহলে ফোর থাউজেন্ড রেজন্যান্স ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি এটা ইন্টু এল তো সবগুলো এসআই ইউনিট বসিয়ে দিলে আমি সব অবশ্যই এখানে সব এস আই ইউনিট দেব তাইলে তাইলে আমি এলের এস আই ইউনিটটা পাবো আর এলের এস আই ইউনিট আমরা জানি যে হেনরি যেটা আমরা পুরোপুরি এইচএসসি থেকেই আমরা দেখে আসতেছি সবগুলো এস ইউনিট ইউজ করলে এলের ইউনিটটা আসবে হেনরিতে তাইলে আমাদের আমরা যদি একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে একশো দ্বারা ফার্স্টে টু পাইকে ভাগ একশো ভাগ টু পাই একটা রেজাল্ট পাইলাম সেটাকে আবার ভাগ দিতে হবে ফোর থাউজেন্ড দিয়ে তাইলে এলটা আমরা সরাসরি পেয়ে যাব তো আমার ভ্যালু আসতেছে থ্রি পয়েন্ট নাইন সেভেন এইট ইন্টু টেন ইনভার্স থ্রি থ্রি পয়েন্ট নাইন এইট নাইন এইট মনে করলাম এটাকে ঠিক আছে ইন্টু টেন ইনভার্স থ্রি হেনরি তো হেনরি থেকে আমরা চাইলে মিলি হেনরিতে নিয়ে যেতে পারবো যেহেতু টেন ইনভার্স থ্রি এটা রাখাটা একটু কেমন দেখায় ভ্যালুটা এই জন্য আমরা ভালো ডিজিট করতে আমরা এটাকে জাস্ট এক হাজার দিয়ে গুণ করলেই মিলি হেনরিতে ইয়ে হবে যেমন এক মিলি এক মিটার সমান এক হাজার মিলিমিটার ঠিক সেরকম এক হেনরি সমান এক হাজার মিলি হেনরি তাহলে ও সরি এখানে তো ইন্টু হবে না তাহলে এটাকে মিলি হ্যান্ড্রি বানিয়ে দেব মিলি হ্যান্ড্রি হয়ে গেল দেন আমাদের কি কাজ আরেকটা ভ্যালু লাগবে ক্যাপাসিটেন্স তাহলে ক্যাপাসিটেন্স বের করতে একইভাবে এক্সিজ ইকুয়ালটা আমরা জানি ওয়ান বাই ও মেগাসি ঠিক আছে তাহলে ওয়ান বাই টু পাই এফএস ইন্টু সি তাহলে ভ্যালুগুলো এখন বসাবো এক্সির ভ্যালু তো ওই যে বলছি সেম হান্ড্রেড হান্ড্রেডই কেননা এটাই রেজোনান্স কন্ডিশন তাহলে ওয়ান বাই টু পাই অবশ্যই রেজোনান্স ফ্রিকুয়েন্সি ইউজ করতে হবে কত হবে রেজোনান্স ফ্রিকুয়েন্সি ফোর থাউজেন্ড into C তাহলে এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে সিটা এখানে চলে যাবে একশোটা এখানে চলে আসবে তাহলে ওয়ান বাই ক্যালকুলেটার আমি সরাসরি বসিয়ে দিচ্ছি ওয়ান বাই টু পাই ভাগ করলাম যে রেদাল পাইলাম সেটাকে চার হাজার দিয়ে ভাগ ভাগ চার হাজার আর কি যে রেদাল পাইলাম ভাগ একশো তাহলে সি এর ভ্যালু অনেক ছোট একটা ভ্যালু আসতেছে থ্রি পয়েন্ট নাইন মানে থ্রি বলতে পারি টেন ইনভার্স সেভেন আসতেছে ফেরাড আর কে সাধারণত মাইক্রোফারা প্রকাশ করার কারণ এই ইউনিট অলএসি ছোট আসে তাহলে মাইক্রোফারা কনভার্ট করতে হলে টেন টু ডি পাওয়ার সিক্স দ্বারা গুণন করতে হবে এই রাশিটাকে তাহলে এইটাকে যদি ক্যালকুলেটারে আমি সরাসরি টেন টু ডি পাওয়ার সিক্স দিয়ে গুণন করলে আমাদের দেখুন ভ্যালুটা আসতেছে পয়েন্ট থ্রি নাইন এইট পয়েন্ট থ্রি নাইন এইট পয়েন্ট থ্রি নাইন এইট ফেরাট থেকে মাইক্রো ফেরাটে কনভার্ট করলাম তাহলে মাইক্রো ফেরাট তো হয়ে গেল আমাদের এই কোশ্চেনের ফুল সলিউশন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ